नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। लोकसभा चुनाव से पहले भ्रष्टाचार को लेकर सागर दीघी के लोगों ने मुर्शिदाबाद में 16 किलोमीटर लंबी सागर दीघी सड़क पर विरोध प्रदर्शन किया। सड़क बेहद घटिया सामग्री से बनाई गई है और यह विरोध प्रदर्शन ग्रामीणों और लोगों ने सागर दीघी के चंदन बाटी से लेकर घुघरी डांगा वाया बराला स्टेशन तक की है। वहीं गोपाल दीघी से पलसोंडा तक सड़क की हालत खराब है। लंबे समय से सड़क में बड़े बड़े गड्ढे थे। चक्रवर्ती कंस्ट्रक्शन लाया गया, काम भी शुरू हो गया है, लेकिन सड़क पर बहुत ही घटिया सामग्री यानी पत्थर मिलाकर काम किया जा रहा है। काफी समय से सड़क की हालत खराब होने के कारण राज्य सरकार ने उस सड़क के निर्माण के लिए करीब 40 करोड़ रुपए मंजूर किए थे, लेकिन शिकायत यह है कि जिला परिषद की देखरेख में शुरू हुई इस सड़क का काम ठेकेदार नहीं कर रहा है। मुर्शिदाबाद जिला परिषद सदस्य भारती हांसदा ने कहा कि ठेकेदार से कई बार काम का शेड्यूल मांगा गया, लेकिन ठेकेदार दिखाना नहीं चाहता। शेड्यूल ने आरोप लगाया कि ठेकेदार अपनी मनमर्जी से बेहद घटिया सामग्री से काम कर रहा है और यहां तक कि पत्थर के साथ मिट्टी भी मिला रहा है। बोलते रास्ता ठीक ठाक হচ্ছে না, কাজ খুব নিম্নমানের কাজ হচ্ছে, মানে যেরকম হওয়ার কথা 6 ইঞ্চি লেয়ার হওয়ার কথা সেখানে সেরকম হচ্ছে না আর কি, ওই 2-3 ইঞ্চি করে হচ্ছে। পাথর রাস্তায় প্রচুর ফাঁকি, মানে সেই পুরনো রাস্তাটা ছিল ওই রাস্তাটাকে উধড়ে দিয়ে ওই রাস্তাটায় আর কি, মানে জেসিপি দিয়ে কাজ করে ওটাকে একটা স্তর লেয়ার ধরছে, মানে পুরনো যে রাস্তাটা ছিল সেটাকে লেয়ার ধরছে একটা লেয়ার। হ্যাঁ, আর পরবর্তীতে একটা নতুন রাস্তাকে তো একটা করে পাথর আর কি পড়ছে গড়ে দিয়ে এইভাবে রাস্তাটা করছে, মানে মাটিও আছে, ও তো দেখলেই বুঝতে পারবেন, মাঝে মধ্যে তো দেখা যাচ্ছে। আর গর্ত করে দেখা গেল যে ওই লেয়ার 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এরকম, তো কাজের প্রচুর ফকি মানে ফাঁক মানে ফাঁকি, আর প্রচুর টাকা অ্যালোট আছে। এই রাস্তা যদি কাজ সঠিকভাবে না হয় আর 10-15 বছর হয়তো এই রাস্তার কোনো দিন কাজ হবে না, তখন আমরা সমস্যায় ভুগবো। এমনিতে 5-6 বছর থেকে আমাদের এই এলাকার মানুষ প্রচুর সমস্যায় ভুগেছে। এখানে সাগরদিঘি টু আজিমগঞ্জ আমাদের ইয়ে চলছিল, ওই ম্যাজিক টোটো চলছিল, সেগুলো বন্ধ হয়ে গেলো, সেগুলো চলছিল তখন লেবার শ্রেণীর মানুষ এখান থেকে কাজে যাচ্ছিলো সাগরদিঘি, আবার মানে বাজার করতে যাচ্ছিলো, খুব সুবিধা ছিল, সুবিধা হচ্ছিলো। সেই রাস্তার জন্য কাজটা পুরোপুরি বন্ধ, ডেলিভারি বা কোনো হসপিটালে কোনো পেশেন্ট নিয়ে যেতে গেলে আমরা চাইছি রাস্তাটা খুব সুস্থবদ্ধ, রাস্তাটা ভালো চাই। টাকার অঙ্ক তো অনেক টাকা, প্রচুর টাকা সরকার দিচ্ছে, কিন্তু কাজটা সঠিকভাবে হচ্ছে না, ঠিকাদার সংস্থা কাজ মানে কাজে ফাঁকি দিচ্ছে, মানে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি হচ্ছে। সর্বোপরি এই রাস্তাটার জন্য আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল দশা ছিল, সেটা টেন্ডার হয়ে ওয়াক অর্ডার হয়েছে এবং কাজটাও শুরু হয়েছে। প্রায় দুটো রাস্তা মিলে প্রায় 40 কোটি টাকার কাজ, লেন্থ হচ্ছে একটা 20 কিলোমিটার, একটা প্রায় 16 কিলোমিটার। তো এত বড় একটা রাস্তা, আজকে আমি নিজে গেছিলাম সেই এলাকায়, কারণ আমি শুনতে পেয়েছিলাম যে এলাকার লোক কাজ বন্ধ করে দিয়েছে। আমি সেই জন্য এলাকা পরিদর্শনে গেছিলাম, রাস্তা দেখতে গিয়েছিলাম। তো দিদির যে এত বড় একটা প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে বা যারা এই কাজটা নিয়েছেন, যে এজেন্সি চক্রবর্তী কনস্ট্রাকশন, আমি সম্পূর্ণরূপে ওনাকেই দায়ী করছি, কারণ রাস্তাটা দেখভাল করে, গুণগত মান যাচাই করে, শিডিউল মনে যদি কাজ করা যেত তাহলে এলাকার লোকের কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতো না। কারণ রাস্তাটা তো আর একদিনের জন্য হচ্ছে না, রাস্তাটাই দীর্ঘদিন থেকে ম্যাজিক বন্ধ হয়ে পড়ে আছে। মানুষ ম্যাজিক চালিয়ে রুজি রোজগার করত, সেটা বন্ধ পড়ে আছে। তো আগামী দিনে যদি রাস্তাটা ঠিকঠাক শিডিউল মেনে এবং গুণগত মান বিচার করে সামগ্রী ঠিকঠাক দিয়ে যদি কাজ করা যেত তাহলে এলাকার মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকতো না। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাইছি যে এলাকার লোকের ক্ষোভ বিক্ষোভটা সঙ্গত, কারণ আমি নিজে গিয়ে দেখেছি যে পাথরগুলো বেশ মোটা মোটা। একটা রাস্তা তৈরি করতে কি ধরনের পাথর ব্যবহার করা হয় আর কি ধরনের মালপত্র সামগ্রী ব্যবহার করা হয় সেটা শিডিউলে নিশ্চয়ই লেখা আছে। সেই শিডিউল মেনে আমি বলবো আগামীতে কাজ করুক এবং এলাকার উন্নয়ন হোক।
আচ্ছা এই যে শিডিউল মেনে কাজ হচ্ছে না, এর জন্য দায়ী কে? দায়ী সম্পূর্ণরূপে এজেন্সি, কারণ এখানে কে দায়ী হবে? কারণ উনি ওনাকে তো কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে, ওনাকে শিডিউল দেওয়া হয়েছে, শিডিউল মেনে উনি কাজ করবেন, এটাই তো স্বাভাবিক। নিয়ম যেটা আছে আপনার রাস্তাটা দু সাইডে বাড়বে, সেটা বাড়ছে 875 করে। তারপরে তারপরে নিচে জামা দিয়ে তার উপরে ব্যালেন্স দিয়ে তার উপরে পুরোটা 5.5 আপনার ব্যালেন্সটা আছে, যেটা আছে সেই জামা হবে, তাই তো? জামা নিচে আদলা জামা না, আদলা আদলা ব্যাটস আদলা পুরোটা দিচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, পুরোটা বলতে আপনার পুরোটা পাবেন, যেটুকু বাড়ছে নতুন করে যেটুকু বাড়ছে সেটুকুর মধ্যে আদলা আছে। হ্যাঁ, তারপরে যেগুলো আছে সেগুলো, তারপরে ব্যালেন্সটা আছে আদলার উপরে যেটুকু বাড়ছে সেটুকু, পুরোটাটা না? না পুরোটা না, আপনার যেটুকু আগে বাড়বে সেটুকু হবে, তারপরে উপরে এটা হচ্ছে, নিচে ওটা করা আছে পুরোটা ব্যালেন্সটা আছে। হ্যাঁ, কয় ইঞ্চি আছে ওটা? ওটা 3 ইঞ্চি করে আছে। তারপরে কি থাকবে? তারপরে এই যে আবার এক লেয়ার আপনার 5.5 আছে ব্যালেন্স, তারপরে তারপরে পিছ হবে বিএম আছে, বিসি আছে, যেটা পিছের লেয়ারে যায় লেয়ার বাই লেয়ার কাজ হচ্ছে। এখানে অভিযোগ আসছে যে আপনারা কোনো জায়গাতে বেস্ট দেননি, এখানে দিচ্ছেন কোনো না, সেটা ওই ওপর থেকে তো দেখে বুঝতে হবে না, আপনাকে কোনো জায়গা যে জায়গাগুলো নিয়ে অভিযোগ হচ্ছে সেই জায়গাগুলো চেক করতে হবে, তবে না জিনিসটা জানা যাবে, ওপর থেকে আপনি কি বুঝবেন? অভিযোগ অভিযোগ যেটা করছে সেটা ভুল হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ ভুল অভিযোগ। এখানে আপনি মাটি নিয়ে যেটা বলছেন, একটা জেসিবিতে মাল উঠাচ্ছে, জেসিবি দিয়ে গিয়ে ব্যালেস্ট উঠাতে গিয়ে ব্যালেস্টটা তো মাটির ওপরে আছে, তো ব্যালেস্টের সঙ্গে মাটিও আসে, কিন্তু সেই মাটিটা তো আমরা ভালো করে বাছাই করে বাইরে ফেলে দিয়ে তারপরে ব্যালেস্ট বিছাচ্ছি, এ তো খারাপ কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই জায়গাটা যেটা দেখাচ্ছে এটা আপনার কমপ্লিট হয়নি, এটা এখন শুধুমাত্র লেয়িং করা হয়েছে, এটা উঠিয়ে ফেলে। হ্যাঁ, এটা জেলা পরিষদ তত্ত্বাবধান হচ্ছে, রাস্তায় মাটি দিয়ে দিছে, ওয়ার উপরে পাথর, কটা পাথর পড়ে, একটা পাথর পড়ছে, একটা পাথর আর একটা পাথরে আর কোনখানে পাথর পড়বে? ও পাথর উপরে পাথর পড়তে উঁচা হয়ে যাবে, ওই ঢিপ করে চলে যাবে, লেভেল কোনখানে হবে? শুধু তো মাটি মাটি দেখছি, মানে পাথরের সঙ্গে মাটি দিচ্ছে, পাথরের সঙ্গে মাটি, তো রাস্তায় দুর্নীতি হচ্ছে, রাস্তায় দুর্নীতি তো তার লেগে লোক জমি আছে, এখানে লোক জমি আছে, লোক জমি আছে। কি চাইছেন আপনারা? রাস্তা ভালো চাই, রাস্তা ভালো চাই, রাস্তা ভালো চাই। অনেকদিন তো রাস্তা খারাপ ছিল, রাস্তা খারাপ ছিল বলে গাড়ি মাড়ি সব বন্ধ, আমরা হেঁটে যেতে পারছি না, সাইকেলে সাইকেলে যেতে পারছি না, হেঁটে যেতে পারছিলেন না। এখন কি চাইছেন? এখন সরকার থেকে পিডব্লিউ থেকে রাস্তা করছে, তো এই মাটি দিয়ে, মাটি দিয়ে পিডব্লিউ থেকে আমরা শুনছি যে পিডব্লিউর এই রাস্তা ধরেছে, তো এইটা মাটি দিয়ে পিডব্লিউ। আচ্ছা, এটা কোন জায়গা? এটা এটা গড়ের পাহাড়। वीटाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।